হ্যালো ফ্রেন্ডস, এথিনাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিম পাউরুটি বেক পরোটা। আর এই রেসিপিটা ভীষণই খেতে ভালো, বাচ্চারাও খুব পছন্দ করবে। সকালের জলখাবারের জন্য এটা খুবই ভালো, আর এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রান্নাটা কি করে করব। আমি এখানে দুটো ব্রাউন ব্রেড দিয়ে নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। আমি এবারে এই ব্রেডের সাইডগুলোকে কেটে নেব। এগুলোকে কেটে এগুলোকে ফেলে দেব। আমি ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়েছি, এবার এটাকে আমি কিউব করে কেটে নেব। কিউব করে বা চৌকো করে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, এই যে এইভাবে কিউব করে করে সবগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আমি এগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, এবার এতে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম ব্যবহার করব। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। আর দিচ্ছি 1 চা চামচের মতন কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 7 মতন নুন। এবার দিচ্ছি 1/2 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। সবগুলো উপকরণকে এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি দুটো ডিম দিয়েছিলাম, কিন্তু এখানে আমি আরো একটা ডিম অ্যাড করে নিচ্ছি। টোটাল 3টে ডিম দিলাম। এবার এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার চলুন এটাকে তৈরি করব। আমি গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েলও করতে পারেন। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি, এবার এতে কিউব করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি। পাউরুটিগুলো বুঝে দেবেন, যদি সবগুলো দেওয়ার মনে হয় তবে দেবেন, নয়তো দেবেন না। এভাবে পাউরুটি গুলোকে চারিদিকে ছড়িয়ে একটু চেপে চেপে দেবেন। আমি এখানে দুটো পাউরুটি নিয়েছিলাম, দুটোই পুরোটাই দিয়ে দিয়েছি। এভাবে ভালো করে পাউরুটি গুলোকে ডিমের মধ্যে
চেপে চেপে ডুবিয়ে দেবেন। আমার একটা পিঠ হয়ে গেছে, এবার এটাকে আমি খুব সাবধানে উল্টিয়ে দেব। আমি উল্টিয়ে দিয়েছি, দেখুন এই দিকটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটাকেও আমি ভালো করে ভেজে নেব। উল্টো দিকে যেহেতু পাউরুটি আছে, এটাকে ভালো করে বেক করে নিতে হবে। আমার এটা প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এদিকটাও ভালো মতন বেকড হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাচ্চাদের মুখরোচকের জন্য একটু টমেটো সসও দিয়ে দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা রান্নাটা কিরকম উপভোগ করে খেলেন।